ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ফেয়ারি টেল। এখন বাজে দুপুর 12টা আর আমি স্নান সেরে নিয়েছি, এরপর পুজো দিয়ে আমাকে বেরোতে হবে। আজকের সারাদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। লেটস গেট স্টার্টেড। আমি শাড়ি পরে চলে এসেছি তোমাদের সামনে, সাথে আমার পছন্দ মতো কিছু জুয়েলারি পরে নিয়েছি, কলার পরেছি, ওপস কানেরটা পরিনি, আবার সেম মিস্টেক। অ্যাকচুয়ালি আমার সাথে এটা অনেকবার হয়েছে, আমার এই কানেরটা পরতে একদম মনে থাকে না, আমি এমনি বেরিয়ে চলে যাই, তারপর গিয়ে মনে পড়ে বাইরে গিয়ে, অ্যান্ড ভীষণ অকওয়ার্ড একটা ব্যাপার হয়ে যায়। থ্যাঙ্কফুলি আজ বাড়িতেই মনে পড়েছে, তো আমি পরে নিলাম। তোমরা সবাই আমাকে একটু জানিও আমার আজকের সাজগোজ ঠিকঠাক ছিল কি না, আর আমাকে সব কিছুতে কেমন লাগছে। প্রপারলি রেডি হয়ে তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই যে আমার বেস্ট ফ্রেন্ড মধুলিনার সাথে আমাদের গন্তব্যে। এই হচ্ছে বাঙালিয়ানা রেস্টুরেন্ট যেখানে আমার বান্ধবীরা ডেকেছে। দুয়ারেই দাঁড়িয়ে রয়েছে রীতা, আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে ভেতরে নিয়ে যাচ্ছে ওরা আমার জন্য যে সারপ্রাইজ প্ল্যান করেছে তার জন্য। রীতা ডোনা দুজনে মিলে ওয়েলকাম জানাচ্ছে, আর এই হচ্ছে ফাইনালি রিভিল হলো আমার সারপ্রাইজ। কি অপূর্ব অসাধারণ সুন্দরভাবে ওরা সাজিয়েছে সবটা, আমার আইবুড়ো ভাত থালি, আমি কি বলবো বুঝতে পারছি না। ফুল দিয়ে দারুণ ডেকোরেশন করেছে, আমি সত্যি স্পিচলেস, কি বলবো জানি না। আর এখানেই শেষ নয়, আবার রিবন কিনে এনেছে আমার জন্য ব্রাইড টু বি, সেটা আমাকে পরানো চলছে, যেটার কাজ রীতা করছে। যেহেতু শাড়ির আঁচলটা আমি ছেড়ে পড়েছি তাই একটু অ্যাডজাস্ট প্রবলেম হচ্ছিল, যাই হোক তা হয়ে গেছে রেডি। এবার আমি খেতে বসেছি, আমি সত্যি বুঝতে পারছি না এত খাবার কি দুদিনেও খেয়ে শেষ করা যায়, খেলে শেষ হবে? জোকস অ্যাপার্ট, যাই হোক আমি কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার এই আইবুড়ো ভাতের অনুষ্ঠানের।